तो छात्र छात्री सकल के स्वागत जाना तुम्हारे ही चैनल अनलाइन क्लास विथ निवेते। आज के एचएस 2022 नतून संशोधित सिलेबस नहीं आलोचना करब जेटी किंतु 7/10/2021 तारीखे उच्च माध्यमिक 2022 परीक्षार्थी क्योंकि प्रकाश करा WBCHSE साइटे सिलेबासटी मूलत क्लस 11 और क्लस 12 दोटो क्लसर परिवर्तन करा नतून भावे से ही नतून सिलेबास आज के क्लस 12 आर्टसर बांगला इंगरजी इतिहास भूगोल राष्ट्रविज्ञान शिक्षा विज्ञान होम मैनेजमेंट EVS इकोनॉमिक्स कम्प्यूटर एप्लीकेशन समस्त विषय क्योंकि अंशगुली बद गए तुम्हारे सम्पूर्णता तुम्हारे क्योंकि ये भिडियोते जानिए देव तुम्हारा नोटिस देखते गतकाल जारी नोटिस तुम्हारे क्योंकि सिलेबासों देवा सिलेबास जेहेतु इंगरजी देवा रही है अनेक छात्र छात्री बुझते खूब समस्या हे तो तर सुविधार्थे हमें सम्पूर्ण बांगल् तुम्हारे सिलेबासर को अंश थे कि जिन बद ग प्रत्येक विषय हमें तुम्हारे देखिए देव और स्क्रिने तुम्हारे से बुझिए देव और जेटी बोर्डर तरफ घोषणा करा जे आगामी मास अर्थात नवेम्बर मासर प्रथम सप्ताह मध्य ही क्योंकि तुम्हारे नतून संशोधित सिलेबासर ओपर कोश्चें पैटार्न इतिमदे क्योंकि प्रकाश कर देवा आगे जो सिलेबासगुली तुम्हारे निर्धारण सेगुली क्योंकि इतिमदे क्योंकि वेबसाइट के डिलीट कर देवा सिलेबास अनुजाई तुम्हारे क्योंकि पठन पाठन करते हैं तो चलो देरी ना शुरू करा जा आज के भिडियो तब जरा चैने नतून आचो आगामी दिन समस्त विषय अध्यायभित्तिक नोट्स और सजेशन पे जावश्य क्योंकि तुम्हारे चैनल के सबसक्राइब कर दिए पशे थका बेलैकन के क्लिक कर दीते हैं आगामी दिन समस्त रकम भिडियो और आपडेट सवार आगे पे जा तो चलो शुरू करा जा भिडियो तो देखो छात्र छात्री प्रथम तुम्हारे इंगरजी नहीं आलोचना करब सेकेंड लैंगुएज जर इंगरजी इंगरजी देखो दोटी अध्याय बद ग प्रोस थेके थैंक यू मैम बाद गेछे आर पोएट्री बा पोएम थेके अनकिलिंग अ ट्री बाद गेछे तो दुटी अध्याय बाद गेछे एर आगेरो जे सिलेबासे जे दुटी बाद छिलो सेई दुटी किन्तु एखानेओ बाद आछे सेई दुटी होच्छे प्रोस थेके थैंक यू मैम आर पोएट्री थेके बा पोएम थेके अनकिलिंग अ ट्री एई छिलो इंग्रेजी तोमादेर जे अध्यायगुली बाद गेछे सेटी चले जाबो प्रथम ल्यांगुएज बा फार्स्ट ल्यांगुएज बांगला সেই বাংলা থেকে কি বাদ গেছে দেখো প্রথম হচ্ছে তোমাদের গল্প সাহিত্য চর্চা গল্প থেকে বাদ যাচ্ছে কে বাঁচায় কে বাঁচে ঠিক আছে ভাষা সাহিত্য থেকে বাদ যাচ্ছে শব্দার্থ তত্ত্ব পূর্ণাঙ্গ গ্রন্থ আমার বাংলা থেকে বাদ যাচ্ছে শুধু কলের কলকাতা এই অংশটি সাহিত্য চর্চা কবিতা থেকে শিকার কবিতা বাদ যাচ্ছে আর বাঙালির শিল্প সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা এই অধ্যায়টি বাদ যাচ্ছে আবারো বলছি তোমাদের গদ্যাংশ থেকে কে বাঁচায় কে বাঁচে বাদ যাচ্ছে কবিতা থেকে শিকার বাদ যাচ্ছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে তোমাদের শুধু কলের কলকাতা অংশটি বাদ যাচ্ছে ভাষা সাহিত্য থেকে শব্দার্থ তত্ত্ব বাদ যাচ্ছে আর বাঙালির শিল্প সংস্কৃতি থেকে বাংলা গানের ধারা এই অধ্যায়টি তোমাদের বাদ যাচ্ছে তারপরে চলে যাব আমরা সংস্কৃতর দিকে দেখো সংস্কৃতটা একটু ভালোভাবে বুঝে নাও সংস্কৃততে যে গদ্যাংশটি রয়েছে আর্যাবর্তনম এই আর্যাবর্ত বর্ণনম এইটি কিন্তু পুরোটি তোমাদের বাদ যাচ্ছে যেখান থেকে তোমাদের MCQ SAQ আর ডেসক্রিপটিভ মোড তোমাদের ন মার্কস আসতো এই ন মার্কস এখান থেকে বাদ যাচ্ছে আর কি সংস্কৃত ভাষায় অনুচ্ছেদ রচনা যেটি 5 মার্কসের আসতো সেটিও বাদ যাচ্ছে এই গদ্যাংশ যেটি বাদ যাচ্ছে আর্যাবর্ত বর্ণনম এর নম্বরটা অন্যান্য গদ্যাংশে যে যে চ্যাপ্টার আছে সেখানে ভাগ হয়ে যাবে লেখা আছে আর অনুচ্ছেদের যে 5 নম্বর বাদ যাচ্ছে সেটি তোমাদের ব্যাকরণে যেটি কারক বিভক্তিতে আছে কারক বিভক্তি যেটি 3টি শর্ট কোশ্চেন আসার কথা ছিল তার পরিবর্তে এখানে 2 মার্কসের 3টি প্রশ্ন আসবে আর শব্দযুগলের পার্থক্যতে 2 নম্বর আসতো যেখানে 2টি শর্ট কোশ্চেন তার পরিবর্তে এখানে কিন্তু আসবে 2টি 2 নম্বরের কোশ্চেন অর্থাৎ এখান থেকে কিন্তু বেশ সিম্পল আরেকবার বলে দিচ্ছি এখানে একটু আমারও ভুল হয়ে গেছে কারক বিভক্তিতে যেটি তোমাদের 3 মার্কসের 1টি প্রশ্ন আসতো 3 নম্বর তার পরিবর্তে এবার 3 মার্কসের 2টি প্রশ্ন আসবে আর শব্দযুগলের পার্থক্যতে 2 নম্বর যেখানে 2 নম্বরের 1টি প্রশ্ন আসতো সেখানে কিন্তু এবার আসবে 2 নম্বরের 2টি প্রশ্ন অর্থাৎ এই অনুচ্ছেদের 5 নম্বর এইখানে কিন্তু এখানে ভাগ হয়ে যাচ্ছে তারপরে চলে আসব তোমাদের অন্য যে বিষয়টি রয়েছে অন্য বিষয়ের দিকে তোমাদের হচ্ছে নিউট্রিশন নিউট্রিশনে দেখো কি কি বাদ যাচ্ছে একটু ভালোভাবে বুঝে নাও আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় পথ্যবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা এই চ্যাপ্টারের তোমাদের 5 আর 6 নম্বরের পোর্শনটি বাদ যাচ্ছে অর্থাৎ 5 নম্বরের সেকেন্ড চ্যাপ্টারের 5 নম্বর যে পোর্শন রোগ প্রতিরোধী সরল পথ্য প্রস্তুতি আর 6 নম্বর পোর্শন খাদ্য সংরক্ষণের পদ্ধতি সমূহ আবারও বলছি সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে পথ্যবিজ্ঞান ও পথ্য পরিকল্পনা তার 5 আর 6 নম্বরের পোর্শনটি বাদ গেছে 5 নম্বরের পোর্শন মানে রোগ প্রতিরোধী সরল পথ্য
তথ্য প্রস্তুতি আর 6 নম্বর মানে খাদ্য সংরক্ষণের পদ্ধতিসমূহ এই সেকেন্ড চ্যাপ্টার থেকে এই দুটি পোরশন বাদ যাচ্ছে আর বাদ যাচ্ছে তৃতীয় অধ্যায় সমাজের জন্য পুষ্টির 3 নম্বর আর 4 নম্বরের পোরশনটি অর্থাৎ 3 নম্বরের পোরশন মানে রন্ধন প্রদর্শন সহ সমাজের জন্য পুষ্টি শিক্ষা আর 4 নম্বর পোরশন মানে পরিবারের খাদ্য গ্রহণ ও খাদ্যাভ্যাস সমীক্ষার প্রস্তুতি আবারো বলছি 3 নম্বর অধ্যায়ের 3 নম্বর পোরশন আর 4 নম্বর পোরশন এই দুটি কিন্তু তোমাদের পুষ্টিবিজ্ঞান থেকে বাদ যাচ্ছে তারপরে চলে আসব তোমাদের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের দিকে রাষ্ট্রবিজ্ঞানে সেম রয়েছে এর আগের সিলেবাস ছোট করায় যে সিলেবাস যে চ্যাপ্টারগুলি বাদ গিয়েছিল সেই চ্যাপ্টারগুলি বাদ আছে দ্বিতীয় অধ্যায় ঠান্ডা লড়াইয়ের পরের পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায়টি দ্বিতীয় অধ্যায় বাদ যাচ্ছে তৃতীয় অধ্যায় পররাষ্ট্রনীতি বাদ যাচ্ছে তিন নম্বর অধ্যায় এই সরি চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ তো মোট এখান থেকে তিনটি অধ্যায় সেকেন্ড থার্ড আর ফোর্থ এই তিনটি অধ্যায় কিন্তু তোমাদের বাদ যাচ্ছে তারপরে চলে আসবো আমরা ইকোনমিক্সের দিকে দেখো ইকোনমিক্সে কী কী বাদ যাচ্ছে ইকোনমিক্সে হচ্ছে এখান থেকে তোমরা বইটি খুলে নেবে বইয়ের সূচিপত্রে তোমরা ক্রস দিয়ে দাও ফ্যাক্টর মার্কেট বাদ যাচ্ছে ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলি বাদ যাচ্ছে কস্ট ডিটারমাইন্ড প্রাইসিং বাদ যাচ্ছে ডিটারমিনেশন অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট এটি বাদ যাচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট এটি বাদ যাচ্ছে তারপরে মেজার্স অফ ডিসপারশন রেঞ্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লরেন্স কার্ভ গিনি কোএফিসিয়েন্ট এটি বাদ যাচ্ছে আর বাদ যাচ্ছে ফিসকাল পলিসি তো এই অধ্যায়গুলি তোমাদের কিন্তু বাদ যাচ্ছে ইকোনমিক্স থেকে তারপরে দেখো তারপরে যেটি বাদ যাচ্ছে এডুকেশন শিক্ষাবিজ্ঞান থেকে তোমাদের যে অধ্যায়গুলি বাদ যাচ্ছে দেখে দিই তোমাদের বিভাগ খ অর্থাৎ চতুর্থ অধ্যায় ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ এই অধ্যায়টি বাদ যাচ্ছে আর বিভাগ গয়ের নবম অধ্যায় ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা অর্থাৎ দুটি অধ্যায় বাদ যাচ্ছে চতুর্থ এবং নবম অধ্যায় এই দুটি অধ্যায় কিন্তু তোমাদের শিক্ষাবিজ্ঞান থেকে বাদ যাচ্ছে তারপরে চলে আসি দর্শন দর্শনের সিলেবাসটা তোমাদের চেঞ্জ হয়েছে দর্শনে প্রথম যে পোর্শনটি রয়েছে বিভাগ কয় অর্থাৎ অবরোহ অর্থাৎ তোমাদের যেটি ডিডাকটিভ লজিক রয়েছে সেখান থেকে ছ নম্বর অধ্যায় বাদ যাচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় সপ্তম অধ্যায় বাদ যাচ্ছে বুলীয় ভাষ্য ও ভেনচিত্র আর অষ্টম অধ্যায় সত্যাপেক্ষক বা অপেক্ষক এই তিনটি অধ্যায় বাদ যাচ্ছে আবারও বলছি অবরোহ পোর্শন থেকে তোমাদের ছ নম্বর অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় বাদ যাচ্ছে সপ্তম অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেনচিত্র বাদ যাচ্ছে অষ্টম অধ্যায় সত্যাপেক্ষক বা অপেক্ষক বাদ যাচ্ছে তারপরে চলে যাব ইন্ডাকটিভ লজিক অর্থাৎ আরোহ পোর্শনের দিকে এখান থেকে দুটি অধ্যায় বাদ যাচ্ছে একটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় কারণ আর চতুর্থ অধ্যায় আরোহমূলক দোষ আবারও বলছি দ্বিতীয় অধ্যায় কারণ আর চতুর্থ অধ্যায় আরোহমূলক দোষ এই তোমাদের হচ্ছে দর্শন থেকে কিন্তু তোমাদের বাদ যাচ্ছে তারপরে চলে যাব তোমাদের ভূগোলের দিকে ভূগোলের সিলেবাসটা সেম আছে এর আগে যেটা আলোচনা করেছিলাম তোমাদের সুবিধার্থে আরেকবার বলে দিই প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের বাদ যাচ্ছে ক্ষয়চক্র গঠন প্রক্রিয়া জল নির্গমন প্রণালী মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া আর বাদ যাচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের থার্ড পার্ট অর্থাৎ প্রথম যে অধ্যায়টি রয়েছে তার থার্ড পার্ট মানে সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে আরও একবার বলে দিই কী কী বাদ যাচ্ছে ক্ষয়চক্র গঠন প্রক্রিয়া জল নির্গমন প্রণালী মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া আর ফার্স্ট চ্যাপ্টারের থার্ড পার্ট মানে সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ এই ছিল প্রাকৃতিক ভূগোলের পোর্শন যেগুলি বাদ গেছে এবার অর্থনৈতিক ভূগোল থেকে কী কী বাদ গেছে অর্থনৈতিক ভূগোল থেকে তোমাদের গেছে টার্সিয়ারি কোয়াটারনারি আর কুইনারি অ্যাক্টিভিটিস অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলীর তিন নম্বর চার নম্বর আর পাঁচ নম্বর ভাগ যেটি হচ্ছে পরিষেবামূলক নব্য আধুনিক আর অত্যাধুনিক কার্যাবলী এই চ্যাপ্টারগুলি কিন্তু তোমাদের প্রাকৃতিক ভূগোল অর্থনৈতিক ভূগোলের বাদ গেছে আরেকটি অধ্যায় বাদ গেছে সেটি হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন তো এই ছিল ভূগোলে যে অধ্যায়গুলি তোমাদের বাদ গেছে সেগুলি তারপরে চলে আসবো তোমাদের ইতিহাস ইতিহাস থেকে কী কী বাদ গেছে ইতিহাস থেকেও সেম জিনিসই তোমাদের এর আগের সিলেবাসে যা ছিল তাই থাকবে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার এই অধ্যায়টি বাদ গেছে সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ এটি বাদ গেছে আর অষ্টম অধ্যায় অব উপনিবেশীকরণ এটি কিন্তু তোমাদের বাদ গেছে আবারও বলে দিই দ্বিতীয় অধ্যায় বাদ গেছে সপ্তম অধ্যায় বাদ গেছে আর অষ্টম অধ্যায় কিন্তু তোমাদের বাদ গেছে তারপরে হচ্ছে হোম ম্যানেজমেন্ট বা হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এই অধ্যায়টি থেকে মোট তোমাদের দুটো জিনিস কিন্তু বাদ গেছে প্রথমটি হচ্ছে ইউনিট ওয়ানের বি যেটি হচ্ছে ডিসিশন মেকিং এটি বাদ গেছে আর ইউনিট টু এর সি ওয়ার্ক সিম্প্লিফিকেশন এইটি কিন্তু বাদ গেছে তোমরা বইয়ের সূচিপত্র খুলে এই দুটিতে কিন্তু তোমরা ক্রস করে দিতে পারো তারপরে চলে যাব তোমাদের ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ পরিবেশের দিকে এখান থেকে তোমাদের বাদ গেছে ছ নম্বর অধ্যায় অর্থাৎ পরিবেশ ব্যবস্থাপনা এটি পুরো বাদ গেছে আর সাত নম্বর অধ্যায় যেটি রয়েছে সুস্থায়ী উন্নয়ন এর ইউনিট ফোর বাদ গেছে যেটি হচ্ছে সুস্থায়ী উন্নয়নের চ্যালেঞ্জ সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ এটি বাদ গেছে পাঁচ নম্বর ইউনিট বাদ গেছে সুস্থায়ী উন্নয়নের ভিত্তিভূমি
6 নম্বর ইউনিট বাদ গেছে জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলির ভূমিকা, এইগুলি কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিসে কিন্তু বাদ গেছে, যেগুলি তোমরা আরেকবার ভালোভাবে দেখে নাও, যেখানে 6 সম্পূর্ণ বাদ গেছে, 7 সম্পূর্ণ বাদ যায়নি, তার মধ্যে ইউনিট 4, ইউনিট 5 আর ইউনিট 6 এইগুলি কিন্তু তোমাদের কিন্তু বাদ গেছে এখান থেকে। তারপরে চলে যাব তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানের দিকে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে তোমাদের কী কী বাদ গেছে দেখো। নেটওয়ার্কিং, নেটওয়ার্কিংয়ের মধ্যে বাদ গেছে শুধু ল্যান আর ওয়্যান প্রোটোকলসটা, এইটুকু কিন্তু নেটওয়ার্কিং থেকে বাদ গেছে। তারপরে 2 নম্বর চ্যাপ্টারে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে বাদ গেছে ইন্ট্রোডাকশান টু DBMS, DDL, DCL, DML, ER মডেল, রিলেশনাল মডেল, ডেটাবেস কনস্ট্রেন্টস, রিলেশনাল মডেল, SQL, এগুলি কিন্তু ডেটাবেস অর্থাৎ DBMS থেকে তোমাদের বাদ গেছে। আর বাদ গেছে MS অ্যাক্সেস, এটি পুরো বাদ গেছে। তাহলে রয়েছে কি? রয়েছে হচ্ছে তোমাদের লজিক গেট Chapter 1 পুরো, HTML পুরো রয়েছে, নেটওয়ার্কিং রয়েছে শুধুমাত্র ল্যান আর ওয়্যান বাদ দিয়ে, আর রয়েছে MS-XL 2007, এই অধ্যায়গুলি কিন্তু তোমাদের রয়েছে। তো ছাত্রছাত্রীরা দেখলে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কোথা থেকে কোন কোন অংশগুলো বাদ দেওয়া হয়েছে, এরপরেও কারোর কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে তা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের সমস্ত ডাউটসগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবো। আর তাছাড়া এই তোমাদের নতুন আপডেটের সিলেবাসের ওপরে আমি খুব শীঘ্রই তোমাদের নোটস এবং সাজেশনের ভিডিও আনবো, তো তার জন্য অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।